আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দাওয়াত ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সম্মুখে সাদাকাতুল ফিতরের উপরে কিছু প্রশ্ন এবং তার উত্তর খুবই সংক্ষেপে এবং শর্টে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের কিছু ভাইয়েরা বলতেছেন, ফিতরা টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হলে শুধু খেজুর, পনির, জব এইগুলোই দিতে হবে, অথবা কিশমিশ, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন খাদ্য, এছাড়া অন্য কিছু দিয়ে যদি আদায় করা হয় তাহলে ফিতরা আদায় হবে না। এই ধরনের কথাগুলো আজ ইন্টারনেটের ভিতরে এবং আমাদের কিছু কিছু যুবক ভাইদের ভিতরে পাওয়া যাচ্ছে এবং তারা আমাদের নিকটে প্রশ্ন করতেছে কি হুজুর সত্যিই কি হ্যাঁ টাকা দিলে নাকি ফিতরা আদায় হবে না। যখন আমরা জিজ্ঞেস করি কোথায় পেলেন, ইন্টারনেটে পেলাম, অমুক বক্তা, অমুক শায়েক, অমুক মাদানি কি করছে এটা ছাড়ছে। যাই হোক, আমাদের কিছু ভাইয়েরা এই বিষয়ে বিভ্রান্তির ভিতরে আছেন। এই সম্পর্কে আপনাদের সম্মুখে আমি বলতে চাই সহি হাদিসের মাধ্যমে যে ফিতরা যদি কোনো ব্যক্তি খেজুর আদায় করতে চায় তাও আদায় হয়ে যাবে, যদি কিশমিশের মাধ্যমে আদায় করতে চায় তাও আদায় হবে, যদি এর পরিবর্তে টাকা দিতে চায় তাও দিতে পারবে। যেরকম বুখারি শরীফে একটা অধ্যায় কায়েম করা হয়েছে, বাবুল আরজি ফি জাকাতি, অর্থাৎ জাকাতের ভিতরে সে অন্য কিছু দিতে পারবে কিনা এ সম্পর্কে। আকালা তাউস ওয়ালা মুআজ লি আহলিল ইয়ামান আতুন বি আরজিন সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকানা শাইর ওয়া জুরারি মাকানা শাইর ওয়া জুরাতি আহওয়ানু আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি। বুখারি শরীফ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা আমার কাছে জব ও ভুট্টার পরিবর্তে কিছু খাদ্য নিয়ে আসো, তোমরা আমার কাছে জব ও ভুট্টার পরিবর্তে কি নিয়ে আসো, চাদর অথবা পরিধেয় বস্তু, মানে ওই খাদ্যের পরিবর্তে এগুলো আনতে বলছে। কেন? আমার জন্য এটা বড় সহজ হবে এবং মদিনার সাহাবিদের জন্য এটা বড় সহজ হবে, কারণ মদিনার সাহাবিদের ওই সময় খুবই প্রয়োজন ছিল কাপড়ের, খুবই প্রয়োজন ছিল চাদরের, যাতে খাদ্যের কোনো অভাব ছিল না, ওইগুলোর অভাব ছিল, যার কারণে কি করছে ওই চাদরের মাধ্যমে সাদকায় ফিতরা আদায় করছে, পরিধেয় বস্তুর মাধ্যমে সাদকায় ফিতরা আদায় করছে। তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহ এই অধ্যায় কায়েম করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সঙ্গে আসেন, এটা ইশারা করতেছেন এবং এটাই বলতে চাচ্ছেন যে না, সাদকা ফিতরা শুধু রসুলের পাক সাল্লাম যেটা আদায় করছেন খাদ্য ওইটাই না, বরং রসুলের পাক সাল্লামের উদ্দেশ্য ছিল মানুষের যেটা উপকার, মানুষের যেটা কাজে আসে ওইটাই দিলেই হবে। এই জন্য হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন চাদর এবং অন্য পরিধেয় বস্তু কি করছেন সাদকাতুল ফিতরে দিছেন। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ এটাই বলতে চাচ্ছেন যে না, ওইটাও দেওয়া কি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এরপর আরেকটা হাদিস, আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করতেছেন, ক্বালাত কুন্না নুয়াদ্দি যাকাতান যাকাতাল ফিতরি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইনি মিনাল কামহি বিল মুদ্দি আল্লাযী ইয়াকতাতুনহু, অর্থাৎ আল মুআজামুল আওসাত কিতাবে আছে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা কি করতাম, সাত্তু দিয়ে সাদকা ফিতরা আদায় করতাম, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কিন্তু সাত্তু দেওয়ার কোনো কি ছিল না, প্রচলন ছিল না, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে যাওয়ার পরে উনি বলছেন আমরা সাত্তুও কি করতাম, ফিতরার পরিবর্তে দিতাম, কারণ যাতে কি মানুষের উপকার হয়, গরিবের উপকার হয়, তাতে কিছু সাত্তু টাত্তু খাইয়ে বাঁচতে পারে। এরপর হযরত মুসান্নাফ আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে একটা অধ্যায় কায়েম করা হয়েছে, আরো হাদিস নম্বর 10472 নম্বর হাদিস, আবু উসামা আন জুহাইরিন ক্বালা সামি'তু আবা ইসহাক ইয়াকুল আদরাকতুহুম ওহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি ত্বআমি। হযরত ইসহাক, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করতেছেন, আদরাকতুহুম, আমরা পাইছি তাদেরকে, আমরা তাদেরকে পাইছি, ওরা কি করছে, ওরা সাদকায় ফিতরায়
কি করছে, টাকা পয়সা যে দেরহাম দিছে, অর্থাৎ বেকিমাতে তোয়াম খানার দাম দিছে। অর্থাৎ খানার দাম বলতে খেজুরের দাম, অর্থাৎ কিশমিশের দাম। যদি কোনো ব্যক্তি খেজুর দেয় তাহলে 3.5 কেজি খেজুর দেবে, যদি কোনো কিশমিশ দেয় তাহলে 3.5 কেজি কিশমিশ দেবে, অথবা 3.5 কেজি কিশমিশের দাম দেবে, অথবা 3.5 কেজি খেজুরের দাম দেবে। তাহলে এখানে বোঝা গেল কি, আর দরাক্ত হুম, হুমের দ্বারা কি উদ্দেশ্য, হুমের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, হুমের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম শেখ আওয়ামা এবং শেখ সালে বলেন হুম, হুমের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। উনি বলতেছেন আর আবু ইসহাক কি ছিলেন, একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন আবু ইসহাক রহমতুল্লাহ। তো উনি বলতেছেন যে আমি সাহাবায়ে কেরামদেরকে এইভাবে পাইছি, উনারা খাদ্যের পরিবর্তে খাদ্যের দাম দিতেন লোকদেরকে, কারণ লোকদের দাম দিলে, টাকা দিলে তাদের উপকার বেশি হতো। কারোর সাবান কেনা দরকার, উদাহরণস্বরূপ কারোর লবণ কেনা দরকার, কাপড় কেনা দরকার, খাদ্য তার আছে, এখন অন্য অন্য জিনিসের তার দরকার, টাকা দিলে সে কী করতে পারতেছে, অন্য অন্য জিনিস কিনতে পারতেছে। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা বুঝছেন, উদ্দেশ্য বুঝছেন যে রসুলের উদ্দেশ্য কী ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম কী দিয়েছেন। এখানে স্পষ্ট আসছে তো ইউতুনা ফি সাদাকাতি রমজান আদ-দারাহিমা বিকিমাতি ত্বআমি, অর্থাৎ খানার দাম দিতেন। তাহলে বোঝা গেল কি, এখানে কোনো অসুবিধা নাই। আমাদের কিছু ভাইয়েরা বলতেছে আবু ইসহাক এমন একজন বর্ণনাকারী, শেষ বয়সে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, অত্যন্ত ভুল কথা, এই সম্পর্কে পরে আলোচনা করা যাবে। যেহেতু জোহাইর রহমতুল্লাহ আলাই উনি আবু ইসহাক রহমতুল্লাহ হাদিস বর্ণনা করতেছেন, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আবু ইসহাক থেকে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই আন জোহাইরিন আবু ইসহাক থেকে অনেক কি করছেন, হাদিস নিয়ে আসছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ থেকে হাদিস আনছেন, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ থেকে হাদিস আনছেন। তো আবু ইসহাক রহমতুল্লাহ যদি কী হবে, একজন জয়ীফ হবে, একজন দুর্বল লোক হবে, আর তার থেকে কি কখনো এই সিয়াসিত্তা, অর্থাৎ 6 জন ইমাম তার থেকে হাদিস গ্রহণ করছেন, বুখারি শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, যদি উনি লোকটা জয়ীফ হবে, দুর্বল হবে, স্মৃতিশক্তি থাকবে না ওই জোহার থেকে বর্ণনার মাধ্যমে, তাহলে ওনারা কখনো কি তার থেকে হাদিস গ্রহণ করতেন না। কিন্তু আমাদের ওই ভাইয়েরা চটি দু একটা কিতাব দেখে, বাংলা দু একটা কিতাব দেখে ফতোয়া লাগাই দিয়েছেন, এরা গভীরে যাওয়ার জন্য চেষ্টা করেন নাই। যাই হোক, এ তো হলো তাবেঈনদের আমল, সাহাবায়ে কেরামের আমলের কথা বললাম। তাবেঈনদের আমলের ব্যাপারে মুসান্নাফ ইবনে সাহেবের ভিতরে অনেকগুলো উদাহরণ নিয়ে আসছে, যেরকম ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আসছে, হ্যাঁ, 10470 নম্বর হাদিস, আন উকিয়্যান আন কুররাতা ক্বালা জা আনা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজি ফি সাদাকাতিল ফিত্রি নিসফা সাইন আন কুল্লি ইনসানিন আও কাইমাতিহি নিসফা দিরহামিন। এখানে বলতেছে যে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে চিঠি লিখছেন, আমাদের কাছে অর্ডার দিছেন, কি অর্ডার দিছেন, যে আমরা যেন রমজান মাসে প্রত্যেকটা লোককে নিসফ সা দিই অথবা তার দাম দিয়ে দিই, অর্থাৎ দেরহাম টাকা পয়সা দিয়ে দিই। আর হযরত হাসান বসরি রহমতুল্লাহ কত বড় তাবেঈ ছিলেন, উনিও বলতেছে আন আকিয়ান আন সুফিয়ানা আন হিসামিন আনিল হাসানি ক্বালা লা বাসা আন তু'তা দারাহিমা ফি সাদাকাতিল ফিত্র লা বাসা। অর্থাৎ হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন যে কোনো অসুবিধা নাই, যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় করে টাকা পয়সার মাধ্যমে, কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল কি, তাবেঈনের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবে তাবেঈনের জামানায় খাদ্যের পরিবর্তে দেরহাম টাকা পয়সাও দেওয়া হতো, এতে কোনো অসুবিধা নাই। তাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলতেছেন প্রয়োজনে টাকা দ্বারাও কি আদায় করতে পারবে, হ্যাঁ, সদকা ফিতরা, তাতে কোনো অসুবিধা নাই। ওয়াইম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি ওয়াল মুসলিহাতি ওয়াল আদলি লা ফালা বাসা বিহি, কোনো অসুবিধা নাই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলতেছেন তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শুধুমাত্র কি রসুল পাক যখন খাদ্য দিছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য দেওয়ার পিছনে কিছু কিছু হিকমত ছিল, যেহেতু আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে অনেক আয়াত নাজিল করছেন, যেরকম যে আয়াতে আইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনান, তোমরা কি করো, মিসকিনদেরকে খানা দাও, খাদ্য দাও, সরাসরি খাদ্য শব্দ ব্যবহার করছেন কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য কী করছেন দিছেন, আর ওই জামানায় খাদ্যের খুবই দরকার ছিল, বেশি প্রয়োজন ছিল,
তাই রসুলি পাক সালাম খাদ্যই দিছেন, যেহেতু যেটার যে সময় প্রয়োজন। উদাহরণস্বরূপ এখন পুরো বিশ্বে একটা মহামারী চলতেছে যার নাম করোনা ভাইরাস। এখন এই ভাইরাসে কী লোক কী দরকার বেশি? এখন দেখেন আমাদের প্রধানমন্ত্রী কী দিচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা টিউনো সাহেবরা তিরান দিচ্ছে, তিরান অর্থাৎ খাদ্য দিচ্ছে। কেন খাদ্য দিচ্ছে? যেহেতু খাদ্যেরই দরকার এখন, এখন টাকা পয়সার দরকার নেই, কারণ টাকা পয়সা তো পকেটে থাকে কাগজ, কিন্তু খাদ্য যদি না পাওয়া যায় তাহলে কী লাভ? এই জন্য দেখেন তো এখন কী করতেছে, এখন খাদ্যই বেশি দিচ্ছে। ঠিক এমনিভাবে হ্যাঁ ওই জামানায় কী করছে, সাহাবাই কেরাম টাকা পয়সা দিছে, আর সাহাবাই কেরামের আগে রসুল পাক সাল্লাম খাদ্য দিচ্ছেন, এজন্য কোনো অসুবিধা নাই, খাদ্য দিলে কোনো অসুবিধা নাই। এরপর আমার ভাইয়েরা আর একটা অনেক বড় প্রশ্ন তোলেন, যখনই আমরা বলি যে সৎকায় ফেতরের ভিতরে আমরা খাদ্য না দিয়ে যদি টাকা পয়সা দিই তাহলে আদায় হয়ে যাবে, তখন তারা উল্টা একটা প্রশ্ন করে, তাহলে আমরা কী করি কুরবানির সময় কুরবানির গরু জবাই না দিয়ে আমরা কী করি তার পরিবর্তে টাকা পয়সা সৎকা করে দিই? তাহলে ওটাও তো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাওয়া দরকার ছিল, কারণ ওখানে আমরা কেন টাকা পয়সা দিই না, বরং কুরবানির জন্য গরু কেন কিনি, ছাগলই কেন কিনি? হ্যাঁ, আমাদের টাকা পয়সা দিলেও তো আদায় হয়ে যাওয়ার কথা। তা এই প্রশ্নের উত্তর হলোই যে ভাই দুটোর ভিতরে উদ্দেশ্য কিন্তু ভিন্ন, কারণ যেহেতু একটা হলো কোরবানি আর একটা হলো কি সৎকার ফেতরা। সৎকার ফেতরার উদ্দেশ্য হলো খাদ্য দেওয়া, তা যে কোনো জিনিস দিলেই চলে যাবে, কিন্তু কোরবানির উদ্দেশ্য হলো কি রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা যেখানে আসল উদ্দেশ্য, সেখানে এর পরিবর্তে কোনো কিছু দিলে চলবে না। কারণ যেরকম ফতুল বাড়ির ভিতরে লেখছে, ফাজাজ আইন্দানা আল ইস্তেবদালু আল ইস্তেবদালু বিল কাইমাতি ইল্লা ফিল হাদায়া ওয়া যুহায়া কামা ফিল কানস ওয়া যালিকা লিআন্নাল মাকসুদ হাউনা ইল্লা রাহমাতুন। এখানে বলতেছে স্পষ্ট, ওয়াজা লা ইয়াহসুলু বিল কাইমাতি ওয়া ইলাইহি মাল আল বুখারী কামা সাররাহা বিহি ইবনু রশীদ ফি তারজমাতিহি। এখানে স্পষ্ট আসছে ফতুল বাড়ির ভিতরে যে সদকাতুল ফিতরে যদি অন্য কিছু দেয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু যেটা কোরবানি, কোরবানির ভিতরে ওখানে গরুই দিতে হবে, ওখানে উটি দিতে হবে, ওখানে ছাগলই দিতে হবে, ওখানে এর পরিবর্তে টাকা পয়সা দিলে চলবে না, আদায় হবে না। কেন? এখানে উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা, আর রক্ত প্রবাহিত করা এতে কিমতের মাধ্যমে আদায় হবে না, এই উদ্দেশ্য কি হবে না, অর্জন হবে না। যার কারণে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের গরুই দিতে হবে কোরবানিতে, আর সৎকার ফেতরা যদি আমরা টাকা পয়সা দিই তাহলে কোনো অসুবিধা নাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই কথাগুলো দালাইলের সঙ্গে শুনলেন। যদি আপনাদের ভালো লাগে থাকে দাওয়াত ইসলামিক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে কি করবেন, বেল বাটন চাপিয়ে রাখবেন এবং পরবর্তী আমাদের অনুষ্ঠান শোনার জন্য তৈরি থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে এই ধরনের প্রশ্ন উত্তর আমরা পর্ব চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।